কিছু ভুয়া অনলাইন ব্যবসায়ীদের কারণে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান ওই ভুক্তভোগী। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্যাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ব্যবসায়ী তানিয়া আফরিন একথা জানান। তিনি বলেন, তাশা অ্যান্ড তোহা হেয়ার অয়েলের অনলাইনের নকল পেজ খুলে প্রতারণা করছে একটি চক্র, তাদের শাস্তির দাবি করেন তিনি। যখন আমার গর্ভে ছিল তখনই আমার এই